স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে। আজকে চলে এসেছি চিকেন বিরিয়ানির একটা সহজ রেসিপি নিয়ে। যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো, তাই তেলটা একটু বেশি করে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে প্রথমে গ্যাসের যে ফ্লেমটা সেটাকে মিডিয়াম টু লোতে রেখে খানিকক্ষণ বাদে একটু মিডিয়াম টু হাইতে দিয়ে এইভাবে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে এবার আমি প্যান থেকে তুলে সেই প্যানে প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ আস্ত একটু থেঁতো করে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সা জিরে, তারপরে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি নুন হলুদ পেঁয়াজ রসুন আদা বাটা আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এভাবে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করবার পর যখন এরকম শুকিয়ে আসবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবার আরেকটু জল দিয়ে দেবো। এখানে মশলা বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি, প্রথমে কিন্তু আমি কোনো জল দিইনি। এইবার জল দিয়ে একটু চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। যখন এটা জল দেওয়ার আগে ঢাকা দিয়ে রান্না করলাম তখনও খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আরও একটু সেদ্ধ করে জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এইবার এই যখন জলটা এরকম মানে গ্রেভিটা এরকম থাকবে সেই অবস্থাটা এটাকে নামিয়ে আমি এখানে আর একটা প্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে তার মধ্যে আমি কয়েকটা আস্ত তেজপাতা দিয়ে নিলাম। এবার কাজু কিশমিশটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেন পুড়ে না যায়। এইবার যখন একটু কাজু বাদামটার গায়ে হালকা কালার আসবে তখন ঘি থেকে সমস্ত জিনিসগুলোই আমি তুলে নেব। এইবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা রাইসটা। কিছুটা পরিমাণে রাইস রেখে আমি তার উপরে যে রান্না করা চিকেনটা সেটা এবার দিয়ে দেবো। প্রথমে ঝোলটা দেবো না, প্রথমে শুধু চিকেনগুলো তুলে এরমভাবে সাজিয়ে দেবো। চিকেনটা এভাবে সাজিয়ে দিয়ে এবার অল্প একটু ঝোল আমি চারপাশে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এর উপরে আবার আমি ভাত দিয়ে দেব। যখন ভাতটা দিয়ে চিকেনটা ভেতরের চিকেনটা কভার হয়ে যাবে তখন আবার আর এক স্তর চিকেন এর উপরে আমি সাজিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি খোয়া, গ্রেট করে রাখা খোয়া আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটা। এবার ওপরে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে একটু সামান্য এরম ছড়িয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা গরমই আছে সেজন্য ঘিটাও গলে যাবে, গলে ছড়িয়েই যাবে। এবার ওপরে যে ভেজে রাখা কাজু কিশমিশ আর তেজপাতাটা দিয়ে তার উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট দশেক এইভাবে ভাপে রান্না করবার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এইবার দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর এটা দেখতে হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। এই যে আমাদের বিরিয়ানি কিন্তু একেবারে রেডি।
এবার আমি থালায় পরিবেশন করে দেখাচ্ছি। এই যে বিরিয়ানির ফাইনাল লুক, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।